চারটি তাজা কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ বনগা থানার বাজিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় জিতদের তোলা হয় আদালতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগা থানার বাজিতলা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা কার্তুজ ধৃতদের নাম অরবিন্দ সরকার ওরফে রাহুল ও প্রকাশ দাস ধৃত দুই যুবকের বাড়ি বনগা থানার কুন্দিপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে বনগা থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হানাদায় বাজিতলা এলাকায় সেখান থেকে হাতে নাতে গ্রেপ্তার হয় ওই দুই যুবক অভিযুক্তদের তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা কার্তুজ দুই অভিযুক্ত যুবককে এদিন বনগা আদালতে তোলার পাশাপাশি অভিযুক্ত যুবকেরা কার্তুজ কী কারণে জোগাড় করেছিল তার পেছনে উদ্দেশ্যই বা কী ছিল তাও খতিয়ে দেখছে বনগা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট न्यूज़ नोमैंसलैंड बनगा